নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটা দারুণ বিষয় আপনাদের সাথে কিন্তু আলোচনা করব। কি বিষয় মনে হচ্ছে? প্রথমেই বলবো, শনি কিন্তু 2024 সালের 29 জুন রাত্রির 1:05 বক্রতা কিন্তু লাভ করছে, অর্থাৎ আমরা ইংরাজি মতে গেলে 30 জুন থেকে 15 নভেম্বর শনি তার স্বক্ষেত্রে কুম্ভ রাশিতে ন্যাচারাল জুডিয়াকের 11th হাউসে সে কিন্তু বক্রতা লাভ করছে। এবং শনি মানেই আপনারা জানেন, আপনাদের প্রত্যেকের কিন্তু ভয় লেগে যায়, অর্থাৎ শনি বক্রী হওয়া মানে সব শেষ হয়ে যাওয়া, এরকম একটা মানসিকতা আপনাদের মধ্যে হয়। কিন্তু সেটা ঠিক নয়। সঠিক তত্ত্ব কী সেটা নিয়ে আজকে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করব। শনিকে আমরা কর্মকারক বলি, রাতের কারক গ্রহ বলি, ভিত্তের কারক গ্রহ বলি, এবং আমাদের জীবনে সমস্ত কিছু সময়কে যে নির্ধারণ করে থাকে তিনি হচ্ছেন কিন্তু শনি। অর্থাৎ শনিকে সন্তুষ্ট করতে গেলে প্রতিটি মানুষকে কিন্তু সময়কে যথা উপযোগীভাবে কিন্তু কাজে লাগাতে হয়। আর এই শনির রেট্রোমোশন হওয়ার ফলে, অর্থাৎ সে এমনিই বিলম্ব কারক গ্রহ, আরও বিলম্বতায় চলে যাচ্ছে এবং পেছনের দিকে আমার মনে হবে যে সে যেন সরে যাচ্ছে। অর্থাৎ এই সময় কিন্তু দেখা যাবে রবি থেকে শনি কিন্তু অনেকটা দূরে চলে যাচ্ছে, তার ফলে কিন্তু দেখা যাবে বিভিন্ন রাশির ক্ষেত্রে একটা ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। কর্ম এতদিন পর্যন্ত যেটা স্ট্যাগ হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু শুরু হয়ে যাবে। প্রথম যে রাশিটা, সে রাশিটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির কিন্তু ন্যাচারাল জোডিয়াকে শনি বক্রতা লাভ করছে 11th ঘরে এবং দৃষ্টি দিচ্ছে কিন্তু তার লগ্নকে। শনি মেষ রাশিকে তৃতীয় দৃষ্টিতে কিন্তু দেখছে এবং তার পাশাপাশি কিন্তু সপ্তম দৃষ্টিতে সিংহ রাশিকে, অর্থাৎ মেষের পঞ্চম ভাবকে দেখছে, এবং মেষ রাশির অষ্টম ভাব বৃশ্চিক রাশিকে কিন্তু দশম দৃষ্টিতে দেখছে। তার ফলে কিন্তু মেষের এতদিন পর্যন্ত যাদের নানা রকম দিক থেকে কিন্তু লিটিগেশন ঝামেলা ছিল, তাদের কিন্তু সেগুলো এই রেট্রোমোশনে 139 দিন শনি যে থাকবে তার ফলে কিন্তু অনেকটাই তারা কিন্তু মুক্তি লাভ করবে, অর্থাৎ সেই কেস মিটে যাওয়ার কিন্তু জায়গা কিন্তু তৈরি হবে। তার পাশাপাশি যেহেতু 11th ভাবে রয়েছে, দশমপতি 11th পতি 11th-এর থাকার জন্যে মেষ রাশির ক্ষেত্রে দেখা যাবে কিন্তু কর্মক্ষেত্রে এতদিন যাদের প্রমোশন আটকে ছিল, যাদের জন্মছকেও কিন্তু রেট্রোমোশনে শনি রয়েছে বা শনির সাড়ে সাথে চলছে, তাদের ক্ষেত্রেও এই সময়টি কিন্তু দেখা যাবে কর্মক্ষেত্রে কিন্তু একটা উন্নতি লাভ কিন্তু করে থাকবেন। অর্থাৎ মেষের জন্য কিন্তু এই রেট্রোমোশন কিন্তু শনির ক্ষেত্রে কিন্তু ভালো হবে। একটা দিক থেকেই চিন্তা আছে, সেটা হচ্ছে বিশেষত শরীরকে কিন্তু শনি দেখবে। আর শনি দেখা মানেই কিন্তু আমরা জানি যে হাড়গোড় ভেঙে যাওয়া, অস্ত্রোপচার, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এইগুলো কিন্তু দিয়ে থাকে। এবং পঞ্চম ভাবে যেহেতু মেষের দৃষ্টি রয়েছে তার ফলে কিন্তু যারা কনসিভ করেছেন এই 139 দিন তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, যথেষ্ট সতর্কতার মধ্যে থাকবেন। কারণ শনি হচ্ছে নপুংসক গ্রহ, শনি সন্তান বা বৈবাহিক জীবন কিন্তু চায় না। এই দিকটা যদি আপনি সতর্ক দিতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে। প্রতি শনিবার কালো কুকুরকে একটা রুটি, সেটা কিন্তু গুড় দিয়ে মেখে যদি তাওয়ায় ভেজে নিয়ে একটু সর্ষের তেল লাগিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে যদি অন্তত কম করে 8টা কুকুরকে খাওয়াতে পারেন, তাহলে শনির যে নেগেটিভ প্রভাব আপনার জীবনে আসছে সেটা কিন্তু অনেক অংশে দূর হয়ে যাবে এবং আপনারা আপনাদের জীবনে কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারবেন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু রাজযোগকারী প্ল্যানেটই হচ্ছে শনি। শনি যেহেতু রেট্রোমোশনে চলে যাচ্ছেন, স্বক্ষেত্রে রয়েছেন, যার ফলে বৃষ রাশির জন্য যারা এতদিন পর্যন্ত বিজনেসে উন্নতি করতে চাইছেন, নতুন কোনো বিজনেস খুলতে চাইছেন বা দূরে গিয়ে কোনো ব্যবসা করতে চাইছেন,
ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করতে পাই চাইছেন তাদের জন্য কিন্তু একটা দারুণ টাইম, অর্থাৎ মালামাল হওয়ার সুযোগ কিন্তু এই সময় শনি অধ্যায়ে আপনাকে কিন্তু করে দেবে। তার জন্য কি করতে হবে, শনি কিন্তু সততা পছন্দ করেন, কোনো রকম মানে লোক ঠকানো বা দ্বিরাচারিতা এগুলো কিন্তু শনি পছন্দ করেন না। সততার মাধ্যমে যদি প্ল্যানিং করে এবং দুস্থ মানুষকে যদি সেখানে কাজে লাগাতে পারেন তাহলে সেই ব্যবসা আপনার কিন্তু একটা দারুণ জায়গা পৌঁছে যাবে। এবং বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাবে এতদিন পর্যন্ত কোথাও যদি আপনারা ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে সেই টাকা যে আপনার আটকে ছিল সেই টাকাটা কিন্তু আপনি ফেরত এই সময় এই 139 দিনের মধ্যে কিন্তু পাবেন। আপনাদেরকে বলবো প্রতি শনিবার দিনকে আপনারা সকালবেলা স্নান করেই অশ্বত্থ গাছের নিচে চলে যাবেন এবং একটি মাটি দিয়ে প্রদীপ তৈরি করবেন, তাতে চামেলির তেল দেবেন, কালো তিল দেবেন এবং আটটা সাদা বাতাসা নিয়ে যাবেন, আটবার অশ্বত্থ গাছে জল দেবেন আর প্রদক্ষিণ করবেন, তারপরে কিন্তু সেই প্রদীপটা জ্বালিয়ে দেবেন এবং আটটি বাতাসা সেখানে গুঁড়ো করে দিয়ে আসবেন এবং পিছন ফিরে যখন চলে আসবেন আর তাকাবেন না। আপনি যে মনের কামনা নিয়ে করবেন অবশ্যই সেটা সাকসেস হয়ে যাবে। এবং বৃষরাশির ক্ষেত্রে আমি বলে থাকবো শনি কিন্তু দেখা যাচ্ছে আপনার চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, এই সময় বাড়ি ঘর হওয়ার কিন্তু প্রবল সুযোগ থাকবে। তার পাশাপাশি আপনার দ্বাদশে যেহেতু দৃষ্টি দিচ্ছে ইনভেস্টমেন্ট যেখানেই করুন না কেন ভালো করে সার্চিং করে নেবেন তারপরে কিন্তু গিয়ে ইনভেস্টমেন্ট করবেন। তবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আছে, বাবাকে নিয়ে হসপিটাল ঘর 139 দিনের মধ্যে করতে হতে পারে, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। আসছে মিথুন রাশি। মিথুন রাশির জন্য কিন্তু শনি হচ্ছে অষ্টমপতি নবমপতি, সে নবমে গিয়ে বসে রয়েছে এবং অষ্টম যেহেতু আমাদের চেতনাকে মনে করে থাকি, অষ্টম কিন্তু অকাল সায়েন্সকে মনে করে থাকি, তাই কিন্তু শনি আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের একাদশভাবে দৃষ্টি দিচ্ছে এবং নবমভাবে গিয়ে কিন্তু অবস্থান করছে। পিতার সূত্রে কোনো অর্থ বা বৈষয়িক কিছু পাওয়া এই সময় আপনার জন্য অপেক্ষা করছে এবং আপনার জীবনের ক্ষেত্রে দেখা যাবে নানান রকম দিক থেকে অপরচুনিটি আসার কিন্তু কানেকশন রয়েছে। তবে প্রচুর দূরে যাবেন না, সেখান থেকে কিন্তু আঘাত প্রাপ্তির যোগ রয়েছে, বিশেষত দূর ভ্রমণ করতে এই সময় কিন্তু যাবেন না। তবে আপনার নবমপতি যেহেতু একাদশে রয়েছে ভাগ্যের উন্নতি, সৎ গুরুলাভ, আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালিটি আপনার মধ্যে প্রবলভাবে কিন্তু এই সময় আসবে। শনিবার দিন মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো ভোরবেলা ঘুম থেকে উঠে পুরনো জুতো আপনার যেটা রয়েছে, আপনার কোনো কাজে বাধা হচ্ছে, কোনো কাজ হতে চাইছে না, মনের ইচ্ছা পূরণ হচ্ছে না, তারা কি করবেন পুরনো জুতো পরে আপনারা কি করবেন শনি মন্দিরে চলে যাবেন এবং সেখানে সেটা ছেড়ে রাখবেন। তারপরে কি করবেন, হাফ লিটার সর্ষের তেল, একটা গোটা নারকেল এবং অপরাজিতা মালা শনিদেবকে পরাবেন, রেখে আপনি কিন্তু চলে আসবেন এবং জুতোও আনবেন না বা সেটা কি কাজে লাগছে আপনি জানতেও যাবেন না। তাতে দেখবেন আপনার সমস্ত কাজগুলো যেটা বাধা হচ্ছে সেই বাধা কিন্তু দূর হয়ে যাবে, আপনার জীবনে আরও উন্নতি দেখতে পাবেন, আরও প্রসপারিটি আপনি কিন্তু লাভ করে থাকবেন। আসি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে শনি কিন্তু অষ্টমভাবে গিয়ে বসে রয়েছে এবং আপনার জন্মছকের দশমভাবে শনির দৃষ্টি, দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি এবং পঞ্চমভাবে শনির দৃষ্টি রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকে বলবো মানসিক জোর আনুন, ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি প্রচণ্ডভাবে বাড়তে থাকবে, সেখান থেকে কিন্তু নিজে রোজ ভোরবেলা উঠে যোগ প্রাণায়াম মেডিটেশন করতে থাকুন এবং তার পাশাপাশি দক্ষিণাকালী মন্ত্র রেগুলার পাঠ করে থাকুন, আটটা করে ধূপ শনিদেবকে অবশ্যই দেখান এবং প্রতি অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে নারায়ণের কিন্তু পুজো দিয়ে থাকুন, সেটা আপনার জন্য বিশেষভাবে শুভ হবে। একটা বড় কর্পূরের ডালা আপনার বালিশের মধ্যে কিন্তু রেখে দিন, মানসিক ডিস্টার্ব, ডিপ্রেশন, ঘুম না হওয়া, অ্যাংজাইটি, টেনশন এই সময় কিন্তু এই 139 দিন আপনাকে ভুলভাল ডিসিশন নেবে, রাগ হয়ে যাবে, রাগের বশে মানুষ কিন্তু ভুল করে ফেলে, কাজে এই ভুল যাতে আপনার জীবনে না হয় 139 দিন আপনাকে কিন্তু দক্ষিণাকালী মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে। আসছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তমভাবেই শনি মহারাজ বসে রয়েছে, আপনার নবমভাবে কিন্তু শনি মহারাজের দৃষ্টি রয়েছে,
তার পাশাপাশি আপনার চতুর্থভাবে শনি মহারাজে কিন্তু দৃষ্টি রয়েছে, যার ফলে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন থাকবে, বাড়িতে কিছু না কিছু নিয়ে অশান্তি থাকবে। এবং যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলবো মনোসংযোগ বাড়াতে হবে, মনটা কিন্তু পড়াশুনো বাদ দিয়ে অন্য দিকে কিন্তু চলে যাচ্ছে, সেদিকে যাতে না যায় তার জন্য আপনাদেরকে বলবো ইমিডিয়েট কিন্তু আপনারা বাড়ির পশ্চিম দিকে একটি অশ্বত্থ গাছ লাগাবেন, প্রতিদিন একটু গঙ্গা জল, আতপ চাল এবং কালো তিল সেখানে কিন্তু নিক্ষেপ করবেন। মূলে ব্রহ্মা তালে বিষ্ণু শাখা সংকট মোচন পত্রে পত্রে দেবনাথ বাসুদেবায় নমস্তুতে এই মন্ত্র অবশ্যই কিন্তু করে থাকবেন। এবং আপনাদের ক্ষেত্রে দেখা যাবে বিয়েতে যাদের বাধা হচ্ছিল তাদের কিন্তু এই 139 দিনের মধ্যে ভালো পাত্র বা পাত্রী কিন্তু দেখার সুযোগ থাকবে। এবং তার পাশাপাশি কিন্তু আপনাদের জীবনের ব্যবসার তারাক্কি বা উন্নতি প্রচুরভাবে কিন্তু পেয়ে যাবেন। এবং যাদের ক্ষেত্রে দেখছেন কোনো কাজ হতে বাধা হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, তাদেরকে বলবো অবশ্যই আপনারা কিন্তু স্নানের জলে রক সল মিশিয়ে কিন্তু আপনারা অবশ্যই শনিবার করে স্নান করে থাকুন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ষষ্ঠভাবে কিন্তু রয়েছে শনি মহারাজ, এবং কন্যা রাশির কিন্তু দ্বাদশভাবে শনির দৃষ্টি রয়েছে, তৃতীয়ভাবে শনির দৃষ্টি রয়েছে এবং অষ্টমভাবে কিন্তু শনির দৃষ্টি রয়েছে, যার ফলে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু কিছু আনএক্সপেক্টেড গেন, লটারি, গ্যাম্বলিং, শেয়ার, জুয়া এইগুলো থেকে কিন্তু পাওয়ার কানেকশন রয়েছে। তবে জন্মছকে যেন আপনার শনি পাপ পীড়িত না হয়ে থাকে, পাপ পীড়িত শনি কিন্তু আপনাকে এই সময় কষ্ট দিয়ে থাকবে, যেহেতু আপনার ষষ্ঠভাবে রয়েছে ষড়রিপুর ঘর, রোগের ঘর, পায়ের ব্যথা, আর্থ্রাইটিসের সমস্যা, চোখের যন্ত্রণা বা দাঁতের সমস্যা, চুল উঠে যাওয়া, এই 139 দিন কিন্তু আপনাকে প্রবলভাবে ভোগাবে। এবং কিছু অ্যাংজাইটি, শত্রুতা প্রবলভাবে কিন্তু আপনার বৃদ্ধি হবে। কাজে এই শত্রুতাকে মুক্তি লাভ করার জন্য আপনাকে কি করতে হবে, আমরা যে রোডে যে পিচ পাওয়া যায় না, সেই পিচ আপনাকে জোগাড় করতে হবে। সেই পিচের দুটো বল আপনি নিয়ে আসবেন এবং দুটো অশ্বত্থ পাতা নিয়ে আসবেন শনিবার দিন। নিয়ে একটি বল কিন্তু অশ্বত্থ পাতা দিয়ে মুড়ে নেবেন, নিয়ে আপনার বাড়িতে যেখানে ঠাকুর থাকে সেখানে 41 দিন কিন্তু রেখে দেবেন। আর আরেকটি বল কিন্তু কোনো বাহিত জলে আপনি যে কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন সেটাকে দিয়ে কিন্তু আপনি ভাসিয়ে দেবেন। এবং যে বলটি রেখে দেবেন সেখানে কিন্তু আপনি ওং প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ বলে কিন্তু প্রতিদিন 3 বার করে কিন্তু বা 8 বার করে কিন্তু পাঠ করবেন। রেগুলার সাদা বস্ত্র পরিধান করে থাকবেন। এবং আপনাদের জীবনে যাতে শনি ভালো কিছু দেয় তার জন্য পিস্টার মধ্যে আপনি কিন্তু প্রে করবেন। করে 41 দিন পর আপনাকে কী করতে হবে, বাড়ি থেকে 8 ফুট দূরে সেই পিচের গোলাটা যেটা আপনি অশ্বত্থ পাতা দিয়ে মুড়ে রেখেছেন সেটাকে আপনাকে কিন্তু পুঁতে দিয়ে আসতে হবে এবং পেছন ফিরে তাকাবেন না। দেখবেন সমস্ত কাজে আপনি যে বাধা পাচ্ছিলেন, চারিদিক থেকে যে অশান্তি হচ্ছিল, হওয়া কাজ আটকে যাচ্ছিল, সেই সমস্ত কিছু কিন্তু আপনার দূর হয়ে যাবে এবং আপনি কিন্তু দারুণভাবে সাকসেস পেতে থাকবেন। অর্থনৈতিক দিক থেকে আপনি কিন্তু মালামাল হয়ে যাবেন, অর্থাৎ শেয়ার, গ্যাম্বলিং, লটারি, সাট্টা থেকে আপনার জীবনে উন্নতি হবে। আপনারা যারা সমস্যার মধ্যে রয়েছেন, বহু জায়গায় গেছে, জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস হারিয়ে যাচ্ছে, ভাবছেন এটা কি আবার কিছু আছে, অবশ্যই আছে বন্ধুরা। দীর্ঘ 25 বছর ধরে আমি কিন্তু আপনাদের নিয়ে কাজ করে চলেছি, অগণিত মানুষ কিন্তু আমার কাছে এসছে, লাখো লাখো মানুষ, এবং তারা উপকার পেয়েছে। আর যে মানুষ আমার কাছে একবার আসে সে কিন্তু আমাকে ছেড়ে কোথাও যায় না, আর এই সফলতা আমি দিতে পারছি বলেই মানুষ কিন্তু বারবার আমার কাছে ফিরে আসে। যারা সফলতা নিতে চাইছেন সেটা যে কোনো সমস্যার ক্ষেত্রে, আপনার ঋণের জালে জড়িয়ে যাওয়া, বিয়ে হচ্ছে না, দাম্পত্য জীবনে চরম অশান্তি, কর্মে পদোন্নতি পাচ্ছেন না, ডিগ্রি রয়েছে চাকরি হচ্ছে না, বা স্ক্যান্ডাল, নানা রকম অশান্তির মধ্যে রয়েছেন, তাদেরকে বলবো একবার আমার কাছে আসতে হবে। যারা এসছে তারা গ্যারেন্টিযুক্ত রেমেডি পেয়েছে এবং তারা সফলতার সাথে জীবন কাটাচ্ছে। তার জন্য কি করতে হবে, 9836286759 এবং 6290513152 নম্বরে অবশ্যই যোগাযোগ করতে হবে। আমি কিন্তু আপনাদের যারা দূরের বন্ধুরা রয়েছেন তাদের জন্য কিন্তু থাকছে অনলাইন কনসালটেন্সি।
কিভাবে পাবেন এই দুটো ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এবং এছাড়াও হাওড়া, বেহালা, রাজারহাট, ব্যারাকপুর এবং গড়িয়াহাট চেম্বারে আমাকে কিন্তু আপনারা প্রতিনিয়ত পাচ্ছেন। এছাড়াও কিন্তু দুর্গাপুরে, আসানসোলে, শিলিগুড়ি, মালদা, বহরমপুর, কোচবিহার এবং গৌহাটিতে আপনারা কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। যার যেখানে সুবিধা সেই চেম্বারে যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা কিন্তু দেখতে ভোলেন না এবং আমাকে প্রচণ্ড ভালোবাসেন, এই চ্যানেলটিকে ভালোবাসেন। আপনারা প্রত্যেকেই আমার কিন্তু পরিবারের সদস্য। যারা অনুষ্ঠানটা দেখছেন কিন্তু ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, তাদেরকে বলবো এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। এর পরের এপিসোডে কিন্তু আমি তুলা থেকে মীন কি পেতে চলেছেন শনি বক্রতায় সেটা নিয়ে আলোচনা করব। তার জন্য কিন্তু দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে চোখ রাখুন। নমস্কার। নমস্কার, আমি ঝুম্পা নস্কর হাওড়া থেকে এসেছি। 2 বছর আগে প্রবলেম নিয়ে ম্যাডামের কাছে এসেছিলাম, মিশনে উপকার পেয়েছি। আমার এডুকেশন সেক্টর, কলেজের জায়গা, সব দিক থেকে আমি এখন অনেকটা আগে থেকে রিকভারি করে গেছি। আপনারা যারা চান, প্রবলেমে আছেন, তারা অবশ্যই ম্যাডামের সাথে যোগাযোগ করবেন। আমি ম্যাডামের কাছে এসে ভীষণ উপকার পেয়েছি, অনেক জায়গা থেকে বেরিয়ে এসেছি সমস্যা থেকে। আপনারা যারা সমস্যায় আছেন, আসুন ম্যাডামের কাছে, অবশ্যই উপকার পাবেন। আমি প্রণালী করণ, হাওড়া থেকে ম্যামকে দেখিয়েছিলাম। আমি 2021 সালে ম্যামকে ক্যারিয়ারের জন্য, পরীক্ষার জন্য দেখিয়েছিলাম। তো আমি খুবই ভালো রেজাল্ট করেছি উচ্চ মাধ্যমিকে, মাধ্যমিকে দুটোতেই। উচ্চ মাধ্যমিকে 90% আপ পেয়েছি সবেতে লেটার। এবং পরের বছর যে কোনো পরীক্ষার জন্য আপনারা যদি ম্যামের কাছে আসেন, অবশ্যই অবশ্যই কাজ পাবেন। আমার প্রথমের দিকে পড়াশোনার প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিল, ম্যামের কাছে এসে খুবই পড়াশোনায় মনোযোগ হয়েছে এবং মানে খুবই উপকার পেয়েছি। তো আপনারা আসলে অবশ্যই পাবেন।